নমস্কার বন্ধুরা, ইনসাইড দি কিচেনের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এমন একটা পটলের রেসিপি বানাবো যা বাচ্চা থেকে বড় সবাই পছন্দও করবে আর চেটেবুটে খাবেও। প্রথমে পটলের খোসা এইভাবে ছাড়িয়ে নিয়েছি, তারপর দুদিকে হালকা করে ছুরির সাহায্যে কেটে দিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে ভেতরে ঢোকে। এবার পটলগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। দেখুন, এখানে আমি 100 গ্রাম মতো ছানা নিয়ে নিয়েছি। ছানার বদলে আপনারা পনিরকেও গ্রেট করে নিয়ে নিতে পারেন। কড়াইতে সর্ষের তেল দিয়ে পটলগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, বেশ কড়া করেই পটলগুলোকে ভেজেছি। পটল ভাজা হয়ে গেলে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। অন্যদিকে আরেকটা মশলা বানিয়ে নেব। এখানে একটা টমেটো কুচি, 1/2 ইঞ্চি আদা, কয়েকটা কাজু আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এগুলো দিয়ে একসাথে একটা পেস্ট বানিয়ে নেব। এবার যে তেলে পটল ভেজেছি সেই তেলের মধ্যেই ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, সামান্য একটু জৈত্রী টুকরো, গোটা গরম মশলা, গোটা জিরে। এগুলো তেলে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। আর একটু করে জল দিয়ে মশলা কষালে একই পদ্ধতিতে 2 থেকে 3 বার মশলার স্বাদও বেড়ে যায়। এখন হলুদ গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ, লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচের একটু বেশি, আর ধনে গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিচ্ছি। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে রঙের জন্যই ব্যবহার হচ্ছে, এতে কোনো ঝাল হয় না। এবার কিছুক্ষণ ধরে সমস্ত উপকরণগুলোকে একসাথে নাড়াচাড়া করব। নুন দিচ্ছি 1 চামচ। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে উপরে তেলটা ভেসে উঠবে। তো দেখুন, এখন তেল স্পষ্ট দেখা যাচ্ছে ওপরে ভেসে উঠেছে, তাই ছানাটা দিয়ে দিচ্ছি। এবার ছানাটাকে মশলার সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এখন স্বাদ মতো চিনি দেব। নিরামিষ তরকারিতে বিশেষ করে এই রান্নাটায় একটু মিষ্টি দিলে ভালোই লাগবে। এবার কিছুটা পরিমাণ জল খুন্তিটা ধুয়ে দিয়ে দিচ্ছি, তাহলে খুন্তির গায়ে যে মশলাটা লেগে থাকবে সেটাও ব্যবহার হয়ে যাবে। আরও 1/2 বাটি মতো জল দিয়ে দিচ্ছি এখানে। এখানে টোটাল 1 কাপ মতো জলের ব্যবহার করেছি আমি। আচ্ছা, এখন আগে থেকে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠলে ঢাকা দিয়ে দেবো 10 থেকে 12 মিনিটের জন্য। এই রান্নায় ঝোল বেশি হয় না, বেশ গায়ে গায়ে মাখো হয়। 12 থেকে 13 মিনিট প্রায় হয়ে গেছে, এখন ঢাকাটা খুলে দেখছি। ঢাকাটা খুলে আমি 1 চামচ মতো ঘি দিচ্ছি। রান্নাটা প্রায়ই হয়ে গেছে, নামানোর আগে 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর একটু জায়ফল কুড়ুনিতে গ্রেট করে দিয়ে দিচ্ছি। গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। ওপরে কিছু কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। এই রান্নাটা খুবই কম সময় হয়ে যায় এবং খেতেও খুব ভালো হয়। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।